প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি প্রত্যেকেই ভালো আছো বাড়িতে আছো এবং নিরাপদে আছো তো যাই হোক তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাই আমার এই আজকের অনলাইন ক্লাসে আমি নিতাই চন্দ্র দাস সহকারী শিক্ষক তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয় তো আজকে আমি আবারও ফিনান্স এবং ব্যাংকিং বিষয়ের উপর ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো যথারীতি আমরা যেই চ্যাপ্টারটা পড়তেছিলাম তোমরা জানো সেটা হচ্ছে এই তোমাদের ফিনান্স এবং ব্যাঙ্কিং বইয়ের পঞ্চম অধ্যায়ের মূলধনী আয় ব্যয় প্রাক্কলনের যে চাপ্টারটা সেটা নিয়ে আমরা আসলে আলোচনা করতেছি দিন যাবৎ তো সম্ভবত এই চ্যাপ্টারের আজকেই শেষ ক্লাস হবে এই চাপ্টারের উপর হয়তো আর ক্লাস দেওয়া হবে না তো যাই হোক তোমরা অবশ্যই বই খাতা কলম এগুলা নিয়েই বসেছ আমি আশা করি তো আজকে আমরা একটা আসলে গাণিতিক সমস্যার সমাধান করতে যাচ্ছি সেটা তোমরা একটু দেখো তোমাদের স্ক্রিনে খেয়াল করো সেটা হচ্ছে দেখো যে একটা এই প্রশ্ন দেওয়া আছে এখানে যে তোমা ট্রেডিং ছয় লাখ টাকা যন্ত্রপাতি আমদানি করেন এবং যন্ত্রপাতিগুলো পাঁচ বছর মেয়াদি এবং এদের বার্ষিক অবচয় হবে এক লক্ষ বিশ হাজার টাকা করে এবং আগামী পাঁচ বছর যন্ত্রপাতি ব্যবহার করে নিট মুনাফা পাওয়া যাবে ষাট হাজার টাকা প্রথম বছর তারপর সত্তর হাজার টাকা এবং তৃতীয় বছর হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তারপর পঁচাশি হাজার টাকা এবং সর্বশেষ হচ্ছে নব্বই হাজার টাকা অর্থাৎ এবার তোমাকে বলছে যে উপরোক্ত তথ্যগুলো ব্যবহার করে তোমাকে পেব্যাক সময় নির্ণয় করতে হবে তো যাই হোক আমরা জানি যে পেব্যাক সময় হচ্ছে কত সময় পরে আমার এই মূলধনটা ফেরত আসে সেটা নির্ণয় করা এবং আমরা এই কথাটাও আগের ক্লাসগুলোতে বলেছি যে পেব্যাক আমরা নির্ণয় করি নগদ আন্তঃপ্রবাহের উপর ভিত্তি করে। এই এখানেই হচ্ছে আজকের এই প্রশ্নটার একটু ব্যতিক্রম অর্থাৎ আগে আমরা যে সমস্যাগুলোর সমাধান করেছিলাম সেখানে সরাসরি বিক্রয় বা নগদ আন্তঃপ্রবাহটা তোমার দেওয়াই ছিল এবং তার উপর ভিত্তি করে আমরা পেব্যাক সময় নির্ণয় করেছিলাম কিন্তু আজকে যে প্রশ্নটা তোমরা খেয়াল করো এখানে দেওয়া আছে নিট মুনাফা অর্থাৎ এই আগামী পাঁচ বছর পর্যন্ত নিট মুনাফা পাওয়া যাবে এত 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 টাকা কিন্তু আমরা তো নিট মুনাফা ব্যবহার করে পেবেক সময় নির্ণয় করতে পারি না কারণ আমাদের বলা হচ্ছে যে কত সময়ে আমার এই মূলধন ফেরত আসে কত সময়ে মুনাফা মাধ্যমে মূলধন ফেরত আসে এই কথা কিন্তু আমাদের বইয়ে পাঠ্য বইয়ে বলা নেই সেই জন্য এবং বইয়ে বলা আছে যে নগদ আন্তঃপ্রবাহের উপর ভিত্তি করেই পেব্যাক সময় পদ্ধতির পেব্যাক পিরিয়ডটা নির্ণয় করতে হয় কাজে আমাকে এখানে যে কাজটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে এই যেই এখানে যেই মুনাফাগুলো দেওয়া রয়েছে সেই নিট মুনাফাগুলো থেকে আমাকে যেভাবেই হোক নগদ আন্তঃপ্রবাহ বের করে নিয়ে আসতে হবে এবং নগদ আন্তঃপ্রবাহগুলোর উপর ভিত্তি করেই আমি পরবর্তীতে পেবেক সময় নির্ণয় করব। তো যাই হোক এবং আমরা একটা আরও একটা বিষয় আমরা আগের ক্লাসে জেনেছি এবং এই চ্যাপ্টারের একদম প্রথম যে ক্লাসটা ছিল তোমরা যারা দেখো নাই তারা অবশ্যই দেখে নিবে এই চ্যাপ্টারের প্রথম যে ক্লাসটা ছিল সেই ক্লাসের মধ্যে এই নগদ আন্তঃপ্রবাহ দেওয়া না থাকলে অর্থাৎ নিট মুনাফা দেওয়া থাকলে কিভাবে সেটা সেখান থেকে আমরা নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করতে পারি সেই বিষয়টা আলোচনা করা ছিল সেটা একটু দেখে নিবে তো যাই হোক আজকে আমি আবারও বলে দিই যে যদি কখনও এরকম সমস্যা থাকে যে এই নিট মুনাফা দেওয়া রয়েছে কিন্তু নগদ আন্তঃপ্রবাহ দেওয়া নেই তাহলে সেক্ষেত্রে আমরা নিট মুনাফার সাথে অপচয়টাকে যোগ করে দেব অর্থাৎ নিট মুনাফার অবচয় যোগ করে দিলে আমার নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যাবে তবে এখানে তোমার একটা বিষয় এই বলা আছে দেখো পাঁচ বছর মেয়াদি এদের বার্ষিক অবচয় হবে এক লক্ষ বিশ হাজার টাকা অবচয়টা এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে কিন্তু তোমার প্রশ্নে কখনো কখনো অবচয় বলে নাও দিতে পারে সেক্ষেত্রেও যদি অবচয় বলে না দেয় তাহলে আমরা কীভাবে অবচয় নির্ণয় করবো সেটাও আমি যখন গরমনাফার হার পদ্ধতিটা দেখিয়েছিলাম সেখানে বেশ সুন্দর আলোচনা হয়েছে বিস্তারিত আলোচনা হয়েছে তোমরা যারা দেখো না ওই ক্লাসটা অবশ্যই দেখে নিবে অর্থাৎ এই চ্যাপ্টারেরই গরমুনাফার হার পদ্ধতি নামে আগে যে পদ্ধতিটা দেখিয়েছিলাম সেই পদ্ধতিটার উপর ভিত্তি করে এই মানে এই অবচয় আমরা নির্ণয় করব তো যাই হোক আজকে যেহেতু আমার এই প্রশ্নে অবচয়টা এক লক্ষ বিশ হাজার টাকা দেওয়াই আছে সেহেতু অবচয়ের দিকে আর গেলাম না সরাসরি আমি সমাধানের দিকে চলে গেলাম তাহলে যেটা বলতেছি সেটা হচ্ছে যে এই নিট মুনাফাগুলোর সাথে আমি কী করবো এই অপচয়টাকে যোগ করে দিব। নিট মুনাফার সাথে অপচয়টাকে যোগ করে দিলে যেটা হবে সেটাই হবে আমার নগদ আন্তঃপ্রবাহ তাহলে আমি একটা টেবিল করে নিই দেখো নগদ আমাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহটা নির্ণয় করতে হবে তো নগদ আন্তঃপ্রবাহটা আমি নির্ণয় করে নিই একটা ছক করলাম তোমরা চোখে দেখতে পারতেছ বিবরণ এবং টাকার পরিমাণ টাকার পরিমাণের মধ্যে আবার যেহেতু আমার এই অঙ্কটা পাঁচ বছর মেয়াদি সেহেতু এখানে পাঁচটা কলাম ব্যবহার করা হয়েছে তাহলে আমরা জানি যে প্রথমে আমরা নিট মুনাফা লিখবো তো আগের আগের এখান থেকে দেখো নিট মুনাফা প্রথম ছিল ষাট হাজার তারপর সত্তর হাজার তারপর পঁচাত্তর হাজার পঁচাশি হাজার এবং সর্বশেষ নব্বই হাজার এই বিষয়টাকে আমি তুলে দিলাম এবং আমার অবচয় ছিল এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে দেখো এখানে খেয়াল করো যে এই প্রথম হচ্ছে এক লাখ নগদান্ত প্রবাহ এক লাখ আশি হাজার এই এক লাখ নব্বই হাজার এক লাখ পঁচানব্বই সরি এটা ক্রমশ নগদান্ত প্রবাহ তোমরা খেয়াল করো তাহলে প্রথম হচ্ছে ষাট হাজার তারপর সত্তর হাজার তারপর পঁচাত্তর হাজার তারপর পঁচাশি হাজার এবং নব্বই হাজার যেটা নিট মুনাফা তোমার প্রশ্নে সরাসরি দেওয়াই আছে এবং অবচয়টাও আমি একটু আগে বলেছি যে অবচয় যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে আমরা অবচয়টাকে বের করে নিব কিন্তু আমার প্রশ্নে অবচয়টা দেওয়াই আছে প্রতি বছরই এক লক্ষ বিশ হাজার টাকা করে তাহলে প্রত্যেক বছর এক লক্ষ বিশ হাজার টাকা করে আমি কি করব যোগ করে দিব অর্থাৎ নিত মুনাফার সাথে অপচয় যোগ করে দিলে আমার নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যাবে তাহলে নগদ আন্তঃপ্রবাহ আমি পেয়ে গেলাম ষাট হাজার আর হলো এক লক্ষ বিশ হাজার তাহলে কত হলো এক লক্ষ আশি হাজার অনুর প্রত্যেক বছর যুগ করে দ্বিতীয় বছর হলো এক লক্ষ নব্বই হাজার তারপর হলো এক লক্ষ পঁচানব্বই হাজার এবং এক লক্ষ দুই লক্ষ পাঁচ হাজার এবং দুই লক্ষ দশ হাজার টাকা পঞ্চম বছর সর্বশেষ পাওয়া গেল তাহলে আমরা নগদ আন্তঃপ্রবাহটা পেয়ে ফেলাম এইবার আমার কাজগুলা কিন্তু আগে যে এই ক্লাসের পূর্বে যে প্রশ্নটা সমাধান করেছিলাম এবার কিন্তু কাজটা তার মতোই হয়ে গেল। অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহ যেহেতু যেহেতু আমি পেয়ে ফেলছি তাহলে আমি জাস্ট একটা সূত্র ব্যবহার করি আমি কি করতে পারবো আমার পেবেক সময় পিরিয়ড নির্ণয় করে ফেলতে পারবো তো পেব্যাক নির্ণয় করার জন্য আমাকে আরও একটা চার্ট যথারীতি করতে হয় তোমরা যেটা জানো যে আমাকে ক্রমযোজিত নগদ নগদ প্রবাহের একটা চার্ট করতে হয় তাহলে ক্রমযোজিত নগদ প্রবাহের চার্টটা আমি আবার করব কি দিয়ে সেই এই নগদ আন্তঃপ্রবাহের যে টাকাগুলো আমি পেয়েছি এই টাকাগুলোকে ব্যবহার করে আমি একটা ক্রমযোজিত নগদ প্রবাহের চার্ট প্রস্তুত করব তাহলে দেখো তোমরা খেয়াল করো যে ক্রমজ্যুইত নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় তাহলে বছর একটা কলাম এবং নগদ আন্তঃপ্রবাহ একটা হলো ক্রমজ্যুইত নগদ আন্তঃপ্রবাহ এটা খুব সহজ আমরা জানি তাহলে নগদ প্রবাহ একটু আগে আমরা যেগুলো নির্ণয় করেছি সেগুলো এক লাখ আশি হাজার এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই হাজার দুই লক্ষ পাঁচ হাজার এবং দুই লক্ষ দশ হাজার টাকা একটু আগে আমি নির্ণয় করেছি সেগুলো বসায় দিলাম এবার কর্মচারিত নগদ প্রবাহ যেটা আমরা আগে বেশ কয়েকবার করেছি সেটা হচ্ছে প্রথম বছর এক লাখ আশি হাজারের তো এক লাখ আশি হাজার টাকাই থাকবে এবং দ্বিতীয় বছর হলো এক লক্ষ নব্বই হাজার এবার এক লক্ষ আশি হাজার টাকার সাথে এক লক্ষ নব্বই হাজার টাকা আমি কী করবো যোগ করে দিব যোগ করে দিলে আমার যেটা হবে সেটা হচ্ছে তিন লক্ষ সত্তর হাজার টাকা এবং এবার এই তিন লক্ষ সত্তর হাজার টাকা আবার আমি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা যোগ করে দিব যোগ করে দিলে যেটা হবে সেটা হচ্ছে পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অর্থাৎ ক্রমযোজিত মানে হচ্ছে এই নগদ আন্তঃপ্রবাহগুলো যোগ করে করে অর্থাৎ প্রত্যেকটা কলাম যোগ করে করে যে টাকাগুলো পাওয়া যাবে সেটা হচ্ছে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহের কলাম এভাবে আমি কাজ করলাম এবং পঞ্চম বর্ষ সর্বশেষ হল আমার নয় লক্ষ আশি হাজার টাকা যদিও আমার এত এত বছর পর্যন্ত আসতে হবে না আমার যেহেতু আমার ইয়া ছিল ছয় লক্ষ টাকা বিনিয়োগ ছিল তাহলে আমার এই সাত লক্ষ সত্তর হাজার টাকা পর্যন্ত আসলেই হয়ে যেত তো যাই হোক তা আমি করে দিলাম পঞ্চম বছর পর্যন্তই তো যাই হোক এখন আমরা কি করব সেই সূত্রটা ব্যবহার করব অর্থাৎ যে সূত্রটা ব্যবহার করে আমরা এই পেব্যাক সময় পিরিয়ড নির্ণয় করি অর্থাৎ পেব্যাক সময় পিরিয়ড অর্থাৎ সমান হচ্ছে এ প্লাস এনসিউ এনসিউ মাইনাস সি ডিভাইডেড বাই ডি এই সূত্রটা ব্যবহার করে আমরা পেব্যাক সময় পিরিয়ড নির্ণয় করে থাকি এবং ইতিপূর্বেও করেছি তো এখানে আমরা জানি পেবেক সময় সমান এ প্লাস এনসিউ মাইনাস সি ডিভাইডেড বাই ডি এখানে আমাকে কি করতে হবে এই কোনটা দিয়ে কি বোঝায় সেটা একটু লিখে দিলে ভালো হয় যেমন এখানে এ মানে হচ্ছে বিনিয়োগের নিকটতম বছর এনসিউ মানে হচ্ছে বিনিয়োগের পরিমাণ অর্থাৎ কত টাকা আমরা জানি ছয় লাখ টাকা বিনিয়োগ করেছিলাম এবং সি মানে হচ্ছে এ বছরের ক্রমজিত নগদ প্রবাহ এবং এই ডি মানে হচ্ছে এ বছরের পরবর্তী বছরের নগদ প্রবাহ যেটা সেটা তাহলে আমরা এ প্লাস এনসি ইউ মাইনাস সি ডিভাইডেড বাই ডি এই সূত্রের মধ্যে আমরা মানটাকে বসায় দিব এ মানে হচ্ছে বিনিয়োগের নিকটতম বছর এবার আমরা দেখি যে বিনিয়োগের নিকটতম বছর কোনটা আমরা জানি যে বিনিয়োগ করেছিলাম আমরা ছয় লক্ষ টাকা তাহলে আমরা দেখি প্রথম বছর আমরা পেয়েছি এক লাখ আশি হাজার টাকা দ্বিতীয় বছর পেয়েছি তিন লক্ষ সত্তর হাজার টাকা তৃতীয় বছর পেয়েছি পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এখানেও কিন্তু আমার বিনিয়োগ ফেরত আসে নাই এবং চতুর্থ বছর পেয়েছি আমি ছয় সাত লক্ষ সত্তর হাজার টাকা অর্থাৎ এখানে বিনিয়োগকৃত টাকা ফেরত এসে আর একটু বেশি ফেরত চলে এসেছে তাহলে আমরা কোনটা নিব নিকটতম বছর হিসাবে এই তিন বছরটাকে নিব তিনটাকে নিব কারণ এখানে ছয় লক্ষ পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমার ফেরত এসেছে অর্থাৎ বিনিয়োগ ফেরত আসার নিকটতম বছর হচ্ছে আমার তৃতীয় বছর এবং পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই বছরে আমার ফেরত এসেছে তাহলে এ মানে এ এ হচ্ছে তিন আর এনসিউ মাইনাস এনসিউ এনসিউ আমরা তো জানি এ মানে হচ্ছে তাহলে এখানে এর পরিবর্তে আমি তিন বসাইতে পারি এনসিউ তো আমি জানি যে ছয় লাখ টাকা বিনিয়োগ করেছি ছয় লাখ টাকা বসাবো এখন প্রশ্ন হচ্ছে সি এই সি বলতে কাকে বসাবো সি মানে হচ্ছে এ বছরের ক্রমযিত নগদ প্রবাহ তাহলে আমরা দেখে আসি বছর কোনটা এ বছর হচ্ছে তৃতীয় বছর এই বছরের ক্রমোজিত নগদ প্রবাহ কোনটা পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার তাহলে আমরা এই সি বলতে আমরা লিখবো কি এই সি এর পরিবর্তে আমরা লিখতে পারি পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তা এবার হচ্ছে ডি ডি হচ্ছে কি পরবর্তী এ বছরের পরবর্তী বছরের নগদ প্রবাহ এ বছরের পরবর্তী বছরের যে নগদ প্রবাহটা পাওয়া যাব এবার আমি চারটে আবার দেখে আসি আমার এ বছর হচ্ছে তিন বছর এবং এই তিন বছরের পরের নগদ প্রবাহ কোনটা দুই লক্ষ পাঁচ হাজার টাকা তাহলে আমরা ডি বলতে এই দুই লক্ষ পাঁচ হাজার টাকাকে বসায় দিতে পারি তাহলে আমরা কি করলাম এবার আসি তাহলে মানে এই ডি এর মানে হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা অর্থাৎ এই ডি এর পরিবর্তে আমরা লিখব দুই লক্ষ পাঁচ হাজার টাকা তাহলে এবার আমরা বিষয়টা খেয়াল করি যে পেবেক সময় পিরিয়ড এ মানে বলেছিলাম তিন এবং এনসিউ মানে বলেছিলাম যে ছয় হাজার টাকা অর্থাৎ যে টাকাটা আমি বিনিয়োগ করেছিলাম এবং এ সি সি এর মান আমি একটু আগে বলেছি যে পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা লিখবো কারণ এটা হচ্ছে আমার এ বছরের যে ক্রমযুদ্ধ নগদ প্রবাহ সেটা এবং ডি মানে হচ্ছে এবছরের পরবর্তী বছরে যে নগদ প্রবাহ সেটা দুই লক্ষ পাঁচ হাজার টাকা ছিল তাহলে এটাকে এবার সমাধান করলে আমার যে উত্তরটা আসবে সেটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফলাফল অর্থাৎ এবার হচ্ছে তোমরা খেয়াল করো তিন আর এই ছয় লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বাদ দিলে আমি পাবো পঁয়ত্রিশ হাজার টাকা এবং নিচে তো দুই লক্ষ পাঁচ হাজার টাকা থাকবেই এবং এই পঁয়ত্রিশ হাজার টাকাকে দুই লক্ষ পাঁচ হাজার দিয়ে ভাগ করলে হবে শূন্য দশমিক এক সাত বছর অর্থাৎ তাহলে যোগ করে দিলে সর্বশেষ হবে তিন দশমিক এক সাত বছর তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা একটা সমাধান আজকে দেখলাম তো যাই হোক তোমরা এইভাবে এই এর যত কঠিন সমস্যা মানে যত এরকম যত সমস্যা হবে অর্থাৎ বোর্ড প্রশ্নগুলো তোমরা একটু দেখবে বিভিন্ন সালে যে প্রশ্নগুলো আসছে সেগুলো সাধারণত এরকমই সমাধানগুলো এরকমই বা এর চেয়ার একটু সহজই হয়ে থাকে তো আশা করি তোমরা পারবে এবং পরবর্তী ক্লাসে আমরা এই পরের চাপটার নিয়ে আলোচনা করব। তোমরা যারা সবগুলা ক্লাস দেখোনে অবশ্যই দেখে নিবে তো অবশ্যই তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি